चीज हमें क्या देता है? वेस्ट चीज आपको देता है एक मौका, एक मौका अपने जीवन को जीने का, अपने वेलकम बैक टू माय अनदर वीडियो गाइस। आज के नतून एक ब्लॉग নিয়ে আজ যদিও তোমরা অনেকেই জানো যে আমি অনেক মিনি ব্লগ করি এবং রোস্ট করি, অনেক কিছু ভিডিও বানাই। আর আজকে যাচ্ছি, আমাদের একটা মিটিং আছে। আর দেখো বৃষ্টির দিনে চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছো। ভিজতে ভিজতে চলে যাচ্ছি সায়েন্স সিটি এবং একটা মিটিং আছে আমাদের, অনেক অনেক ইম্পর্টেন্ট মিটিং এবং অনেক বড় বড় বৃষ্টি হচ্ছে। কলকাতা শহর দেখো বুড়ে দেবে এরকম একটা ভাব, এত বৃষ্টি হচ্ছে। সো আমি আর মানে জলের বৃষ্টি হচ্ছে যদিও, সো জল পড়ছে অনেক বেশি, বা সেই কারণে মোবাইলটা বের করতে পারছি না। অনেকে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক ভেজিটেরিয়ান এবং অনেকে সায়েন্স সিটি এসছে, এবং আমাদের একটা ভালো একটা মিটিং আছে এখানে, তো সেই কারণে আমরা এসছি। আর দেখতে পাচ্ছ, আর আমি অনেকে ছাতা নিয়ে এসছি, আর আমরা তো ছাতা নিয়ে আসিনি, সেই কারণে আমাদের ভিজতে হচ্ছে। গাইজ সায়েন্স সিটি এসে তো প্রচুর বৃষ্টি তো হচ্ছে, তোমরা বুঝতেই পারছ অলরেডি। আর বলার মতো কিছু নেই, একটু ফ্রেশ হয়ে গিয়েছি, একটু খাওয়া দাওয়া করেছি, হালকা পাতলা, একদম হালকা পাতলা। তো মানে পানি ফানি সব খাওয়া রেডি আর কি, বুঝলে। আর এখানে ছোটো একটা ব্লক হচ্ছে, আর আমরা কেন এসছি এখানে তোমরা অলরেডি আমি তো বলবো না, কারণ আমি কতটা জানি, যা জানে স্যার জানে। রুমটা কিন্তু শুধুমাত্র এটা বুক করতে হয়, এটা আমার নাম গিয়াসুদ্দিন শাহজি। আজকে এসছি সায়েন্স সিটি, কেন এসছি? আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে, তার নাম হচ্ছে আমাদের ট্রেনিং করাবে তার নাম হচ্ছে সিদ্ধার্থ সিং। সিদ্ধার্থ সিং, সিদ্ধার্থ সিংকে আমাদের এশিয়া মহাদেশের ভিতরে যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, হ্যাঁ, সব থেকে নাম্বার ওয়ান এশিয়া মহাদেশের মধ্যে আমাদের সিদ্ধার্থ সিং হচ্ছে গিয়ে হাইস্ট পে আউট, ডাইরেক্ট সেলিং কোম্পানি থেকে হাইস্ট পে আউট অর্জন করে রেখেছে। আচ্ছা, উনি আসেন, ওনার কীভাবে জার্নি করেছেন, কীভাবে ওই জায়গায় পৌঁছেন সেটা আমাদের সাথে বলবে, আমরা ওটা শুনবো, শুনে আমাদের জীবনে কাজে লাগাবো, তার জন্য এসছি। সে জীবনের প্রথম আমি এরকম জায়গায় এসেছি, আমি একটা কারণে আমি আসতে পেরেছি, কারণ আমি ভেস্ট চেস করছি বলে আসতে পেরেছি। এরকম জায়গায় কিন্তু আমি কখনোই আসতে পারতাম না যদি আমি যদি ভেস্ট চেস না করতাম। আর এখানে দেখতে পাচ্ছ হাজার হাজার লোক আছে, ম্যাক্সিমাম এখানে 2000 মতো লোক আছে, 2000 সিট, মানে আমি যেটা শুনেছি স্যারেদের মুখে। देता है वेस्टीज आपको देता है एक मौका,
एक मौका अपने जीवन को जीने का, अपने जैसा जीना चाहे वैसा जीने का, जो बनना चाहे वैसा बनने का। लेकिन 70 लाख लोगों में से चंद लोग ही क्यों बनते हैं, ये सवाल मैं अपने आप से पूछता हूं तो मुझे जो उत्तर मिलता है वो चंद लोग इसलिए बनते हैं जो सफल होते हैं, क्योंकि वेस्टीज तो बराबर का मौका सबको दे रहा है। लेकिन कौन लोग सक्सेसफुल होते हैं, ये जिनको क्लियरिटी होती है कि उन्हें चाहिए क्या। जब आप बिल्कुल क्लियर हैं आपको ये चीज चाहिए, उसके बाद इसका एक दूसरा भाई है या दूसरा साथी है जिसे मैं कहता हूं ऑब्सेशन या जुनून, राइट, वो पाने का। दुनिया कहती है मोटिवेशन, मैं मोटिवेशन के ऊपर बिलीव नहीं करता। अगर आपको ये क्लियर है आपको क्या चाहिए और आपको जुनून है वो पाने का, ऑब्सेस्ड है आप उससे, तो दुनिया की कोई ताकत नहीं जो आपको रोक दे उस चीज को अचीव करने के लिए।